আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বাংলা ভয়েস। আমি রাবিন বলছি ফ্রম ফ্লোরিডা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে আমার খুবই বিজি একটা সময় যাচ্ছে এবং এতই বিজি সময় যাচ্ছে যে আপনাদের কমেন্ট পড়ে সেটার উত্তর দেওয়ার সময় হচ্ছে না। বাট কমেন্টগুলো আমি দেখতেছি, অনেক ইমেলও চলে এসেছে। তো ভাবলাম একটা ভিডিও করি, ভিডিওর মাধ্যমে এই কমেন্টের অ্যান্সারগুলো দেই, এই কারণে চলে এসেছি আজকে। সময় নষ্ট করবো না, আমি একদমই প্রশ্ন পড়া শুরু করবো এবং প্রশ্ন পড়ে উত্তর দিব। সজীব সিংহা বলেছে, ভাইয়া রিজিউমি এবং প্রপার কভার লেটার কীভাবে তৈরি করবো এই বিষয়ে একটি ভিডিও। হ্যাঁ, আমি আসলে বলেছিলাম যে কভার লেটার তৈরি করেন একটি ভিডিও, কভার লেটার এবং রিজুমে, অ্যাকচুয়ালি রিজুমি নিয়ে আমি ভিডিও তৈরি করবো বলেছিলাম। সো ওই ভিডিওটা আসবে, আমি আপনাদের কথা দিচ্ছি ভিডিওটা আসবে। একটু সময় লাগছে কারণ আমি এই মুহূর্তে খুবই বিজি, একটু সময় পার করছি। আচ্ছা, রায়ন খান বলেছে, ভাই আসসালামু আলাইকুম, কেয়ার গিভার ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে, মাধ্যম বিষয়টা যদি আমাদের উদ্দেশ্য কিন্তু বলতেন। আচ্ছা রায়ন খান ভাই, আমি আসলে একটা ভিডিও করেছি কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় ইন্ডিয়া সার্চ করে। আপনারা সেখানে সার্চ করতে পারেন, সার্চ করে আপনি কেয়ার গিভারের জব খুঁজতে পারেন। শুধু কেয়ার গিভার না, যে কোনো ধরনের জব আপনারা ওখানে খুঁজতে পারেন। বাট একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফরেন ভিসা স্পন্সরশিপ। সেটা লিখতে হবে আপনাকে indeed.com-এ গিয়ে। তারপর আপনি সেখান থেকে অর্থাৎ সার্চ লিস্ট থেকে জবগুলো দেখবেন এবং বাছাই করে অ্যাপ্লাই করবেন, যেগুলো আপনাদের পছন্দ হয় বা আপনার মনে হয় যে আপনি সেগুলো করতে পারবেন। বিডি আইডল বলেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমি 2016 সালে HSC পাস করেছি। আমার JDC-তে স্কলারশিপ এবং SSC-তে GPA 5 এন্ড HSC-তে 3.5 পেয়েছি, কিন্তু ফ্যামিলি জটিলতার কারণে স্টাডি কন্টিনিউ করতে পারিনি। 2022 সালে কি হায়ার এডুকেশন গ্রহণ করার জন্য কোনো দেশে এলিজিবল? আচ্ছা হ্যাঁ, আপনার HSC যদি কমপ্লিট হয়ে থাকে, HSC কমপ্লিট হওয়ার পরে যদি আপনার একটা গ্যাপ থাকে মাঝখানে 2 বছর 3 বছর যত বছরই হোক, যদি একটা গ্যাপ থাকে তারপরেও আপনি আপনার পড়াশোনা স্টাডি কন্টিনিউ করতে পারবেন ইন্টারন্যাশনাল লেভেলে। আপনি আমেরিকায় F1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারেন কোনো ইউনিভার্সিটিতে। তবে ইউনিভার্সিটি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার হায়ার সেকেন্ডারি অর্থাৎ লেভেলে যে পড়াশোনাটা সেটা আসলে কখন শেষ হয়েছিল এবং এখন যে মাঝখানে যে বড় গ্যাপ, এটার রিজন কী ছিল, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যাপ্লাই করার সময় বা অ্যাপ্লাই করার পর পরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি তখন একটা ভ্যালিড রিজন দেখাবেন যে এই কারণে এই গ্যাপটা ছিল, রিজনটা কী ছিল, যে কোনো রিজন হতে পারে। বাট এটার জন্য এমন হবে না যে আপনাকে ওরা অ্যাডমিশন দিবে না। আচ্ছা, এরপরে আমি একটা কমেন্ট পড়ছি, এখানে বলছে অ্যাডনক ডিজিটাল সলিউশনস বলছে, তাড়াতাড়ি করেন ভাই, নিজেকে আগুনে জ্বালিয়ে আমেরিকা সেলার হতে চাই, লাভ ফ্রম পর্তুগাল। আচ্ছা এই ভাই পর্তুগাল থেকে বলেছে। আচ্ছা এই বিষয়টা হচ্ছে, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলবো একটা ভিডিওতে, আমাদের 10,000 সাবস্ক্রাইবার হলে। সেই পোস্টের নিচে উনি কমেন্টটা করেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি বলবো, সময় আসছে, সময় ঘনিয়ে আসছে। এরপরে একজন প্রশ্ন করেছে, আপনার কথাগুলো সবাই ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, আপনারা আছেন বলেই তো আমি ভিডিও তৈরি করছি। একজন বলেছে, ভাই আমার একজন রিলেটিভ আমেরিকায় আছেন, ওনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনার জন্য উনি আমার জন্য পিটিশন করতে পারবেন? আচ্ছা EB3 আনস্কিল্ডের, আচ্ছা শোনেন, ব্যাপারটা হচ্ছে কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যেমন আমি, আমার তো কোনো কোম্পানি নাই, আমি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। যে যিনি অ্যাপ্লাই করবেন তার একটা কোম্পানি থাকতে হবে, তাকে ট্যাক্স পে করতে হবে সেই কোম্পানির জন্য, একটা সুন্দর টার্ন ওভার থাকতে হবে, অর্থাৎ আপনাকে যে নিয়োগ দিবে সেই কোম্পানির নিজের টাকা থাকতে হবে নিয়োগ দেওয়ার জন্য, মানে কোম্পানিটা ভালো একটা কোম্পানি হতে হবে, এস্টাবলিশ কোম্পানি হতে হবে। সো এরকম কোম্পানির থ্রুতেই আপনাকে EB3 ভিসার জন্য প্রসেস শুরু করতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল, কোনো একজন পার্সোনাল একজন ব্যক্তি, আমার মতো একজন ব্যক্তি EB3 ভিসা দিতে পারবে না। আমাকে যেতে হবে কোনো একটা কোম্পানিতে গিয়ে বলতে হবে যে আমার এরকম লোক দরকার, আপনাদের কাছে আছে কিনা। সেই কোম্পানির মধ্যে যদি ওই রকম লোক না থাকে, সেই কোম্পানি তখন হায়ার করবে আপনাকে। তো বিষয়টি এরকম হতে পারে। জামিল উদ্দিন বলছে, ভাই ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে থাকা যাবে? হ্যাঁ, মানে ইউরোপিয়ান পাসপোর্ট, আপনার ইউরোপিয়ান পাসপোর্ট থেকে আপনি আমেরিকার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কেন অবশ্যই যাবে। আচ্ছা আসিফ রাজা, আমি আপনার ভিডিও দেখা শুরু করেছি 3 মাস আগে থেকে এবং দেখা শুরু থেকে নিয়মিত ভিডিও দেখি, কারণ বাংলা ভয়েস মানে স্বল্প সময়ে অধিক তথ্য, আর 10,000 সাবস্ক্রাইবারের ব্যাপক অপেক্ষায় আছি কারণ আপনার পোস্টে দেওয়া তথ্যগুলোর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাকে, আমিও অপেক্ষা আছি কখন আমি শেয়ার করবো কথাগুলো। তানজিম আহমেদ বলেছে, ভাইয়া আমি আপনার জিমেল আইডি পেতে পারি? আচ্ছা, যারা আমার ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য কমেন্ট করেন, সবাইকে সবার উদ্দেশ্যে বলছি, আমার ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে, ওখানে দেওয়া আছে, অথবা ওখানে একটা লিঙ্কও আছে, যে লিঙ্কে গেলে আপনি ফর্ম ফিল আপ করে কন্ট্যাক্ট করতে পারবেন। বাট এরকম প্রতিদিন যদি 100-200 করে ইমেল আসে আমার কাছে প্রতিদিন, এটা কি সম্ভব আমার পক্ষে উত্তর দেয়া? এই জন্য হয়তো দেরি হবে অথবা হয়তো মিস হয়ে যেতে পারে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাইফুল ইসলাম রয়াল বলছে, ভাই কেমন আছেন? ভাই EB3 ভিসা ইন্টারভিউ ঢাকাতে কি ইংলিশ হবে নাকি নেটিভ ল্যাঙ্গুয়েজও দেওয়া যাবে? EB3 ভিসার ইন্টারভিউ আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন বলেই আমার মনে হয়, আমি এটা সম্পর্কে 100% জানি না, তবে দেওয়ার কথা, বিকজ EB3 ভিসার জন্য বিশেষ করে আনস্কিল ক্যাটাগরিতে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ জানা, এটা কিন্তু বাধ্যতামূলক না। হ্যাঁ, একটা জিনিস বলি এখানে, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই জবের রিকোয়ারমেন্টে যদি বলা থাকে ইংলিশ ইজ এ রিকোয়ার্ড,
সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশে ওরা প্রশ্ন করলে যদি আপনি বাংলায় উত্তর দেন তখন ওরা বলতে পারে যে আপনি আপনার তো রিকোয়ারমেন্ট আছে ইংলিশে কথা বলার, ইংলিশ স্কিল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেই জবের জন্য, আপনি বাংলায় বলতেছেন কেন। মিস্টার খান বলেছে, ভাইয়া কানাডা থেকে পড়াশোনা কমপ্লিট করে আমি কি আমেরিকা আসতে পারবো, পড়াশোনা অনুযায়ী কি জব পাবো? হ্যাঁ। প্রিন্স দিশারি বলেছে, রবিন ভাই সুন্দর তথ্য, প্রশিক্ষণ নিয়ে কেয়ার গিভারের সনদ নিলে ভিসা পেতে সহজ হয় বা ভিসা পাওয়া যায় কি? হ্যাঁ, আপনি আপনার যদি প্রিন্স দেশারি দাদা আপনার আপনার যদি ট্রেনিং থাকে এবং এক্সপেরিয়েন্স থাকে এই দুইটার অবশ্যই আপনার ভ্যালু দিবে। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকায় এক্সপেরিয়েন্স এবং স্কিলের অনেক দাম এখন যে কোনো কাজের জন্য, এবং এই যে কেয়ার গিভার কাজেরও যদি আপনার ট্রেনিং থাকে, ট্রেনিং নেওয়া মানে হচ্ছে আপনার এক ধরনের স্কিল হয়ে গিয়েছে, কারণ ট্রেনিং নিয়েছেন, আপনি জানেন এটা কীভাবে করতে হয়, প্লাস আপনি কোনো জায়গায় যদি অলরেডি কাজ করে থাকেন অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এটা কিন্তু আপনাকে কিন্তু ওরা প্রায়োরিটিতে রাখবে, টপ প্রায়োরিটিতে রাখবে, কারণ আপনার ট্রেনিংও আছে এক্সপিরিয়েন্সও আছে। অন্যদিকে কারো এক্সপিরিয়েন্সও নয় ট্রেনিং নয় তাদেরকে যে নিবে না তা না, কিন্তু তাদেরকে প্রায়োরিটির নিচে রাখবে। যদি উপরের মানুষজন যারা আছে তাদেরকে যদি নিতে না পারে বা তারা যদি আসতে না পারে কোনো কারণে, তখন নিচের দিকে যাবে, বিষয়টা বোঝা গেছে। আর আপনি জিজ্ঞেস করেছেন যে 18 বছরের নিচে এবং 50 বছর বয়স পর্যন্ত সবাই কি কাজটি করতে পারে, 18 বছরের নিচে পারবে না, 18 বছরের উপরে হতে হবে, 50 এখানে আসলে যে এইজের লিমিট ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, ওদের যে ওয়েবসাইট যারা ভিসাটা দেয় ওরা ম্যাক্সিমাম কোনো লিমিট বলে নাই, ম্যাক্সিমাম লিমিট হয়তো বলে দিতে পারে জবে, যারা জব দিচ্ছে জবের সার্কুলারে বলা থাকতে পারে এইজ মাস্ট বি এত থেকে এত, বাট এটা সচরাচর বলে না, এইজও কোথাও বলে না, কারণ এই যে কথা আছে না, এইজ ইজ জাস্ট নাম্বার, বয়স একটি সংখ্যা মাত্র, যে কোনো বয়সের মানুষ চাইলে যে কোনো কাজ করতে পারে, ঠিক আছে, চাইতে হবে, ইচ্ছে থাকতে হবে। MD জাকিরুল ইসলাম বলেছে, ভাইয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে ই3 ভিসা আবেদন করা যাবে? অবশ্যই কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে ই3 ভিসা আবেদন করা যাবে। আচ্ছা, ফকরুল হাসান বলেছে, ভিসার জন্য আবেদন করতে হবে প্রথমে নাকি চাকরি খুঁজতে হবে? প্রথমে চাকরি খুঁজতে হবে। মেলিজা জেনি জিজ্ঞাসা করেছে, ভাই আমেরিকা থেকে বাংলাদেশে কিসের মাধ্যমে টাকা পাঠানো যায়? আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে একটা আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপর বিভিন্ন অ্যাপ রয়েছে যেমন রেমিটলি নামে একটা অ্যাপ রয়েছে, এরকম নানাবিধ মাধ্যম রয়েছে। আপনারা আপনি যদি গুগলে সার্চ করেন যে কীভাবে টাকা পাঠাবো, অনেক অপশন আপনার সামনে চলে আসবে। তবে ট্রাস্টেড যদি হিসাব করেন, ট্রাস্টেড সার্ভিসগুলোর মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়ন ভালো, এবং অ্যাপ যেগুলো আপনি ফোনের যেগুলো চালাতে পারেন তাদের মধ্যে যদি আপনি চিন্তা করেন, রেমিটলি ইজ গুড। আমির হোসেন তালুকদার বলেছে, ভাই আমার ছেলে আপনার ভক্ত, শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, আপনার ছেলের জন্য আমার শুভেচ্ছা। SMK মন্টেল বলেছে, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, ইয়েস মন্টেল হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা নেহামণি ভাইয়া, ভিসা অ্যাপ্লাই করার অ্যাপ্লাইয়ের জন্য যে পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট কত? আপনি কমেন্ট করেছিলেন ই3 ভিসা রিলেটেড একটা ভিডিওতে, ই3 ভিসার জন্য যে পেমেন্ট সেই পেমেন্টটা হচ্ছে $345 ফর্মের জন্য, যে ফর্মটা সাবমিট করবেন সেটা, এবং সেই ফর্মটা একদম সবার শেষে, সব প্রসেসিং হয়ে গেছে, চাকরি নিশ্চিত হয়ে গেছে, চাকরি রেডি, একদম লাস্ট মোমেন্টে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটার খরচ $345, একমাত্র খরচ আপনাকে বহন করতে হবে, বাকি খরচ আপনার কোম্পানি দিবে যদি আপনি এজেন্টের থ্রুতে না যান। রাজু আহমেদ বলেছে, সবই দেখলাম শুনলাম জানলাম বুঝলাম, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দর্শক, প্রশ্নের কোনো শেষ নেই, প্রশ্ন আসতেছে, আমি এই যতগুলো প্রশ্ন করছি এরপরে আরও অনেক অনেক, এর থেকে 3 গুণ প্রশ্ন রয়ে গিয়েছে, আশা করি আমি ওইগুলোর উত্তর দিয়ে দিব, একটা সময় বের করতে হবে আমাকে উত্তর দেওয়ার জন্য। জাস্ট দুই তিন দিন দেখা হয় না আপনাদের সাথে, এই কারণে আজকে ভিডিওটা করলাম হঠাৎ করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।